দর্শক, এর আগে আমি আপনার আমার এই ধনেটা বোনার সময় তখন কিন্তু আপনাদের একটা ভিডিও দেখাইছি যে ধনে বুনছি। আজকে ধনে বোনার পরে দিনই কিন্তু সেচ দিলাম, পানিতে সেচ দেওয়ার পরে তার তিন দিন পরে কিন্তু আবার সেচ দিয়েছি। দেওয়ার পরে দেখেন চারাগুলো কীভাবে বের হয়েছে, ধনের চারাই দেখেন বড় হয়ে গেছে, অনেক সুন্দর চারা বের হয়েছে, ওইটি আপনারা দেখেন। আবার আজকে কিন্তু আপনার জোন নিয়ে নিরাতি হচ্ছে। আবার এক ভাই দেখেন ওষুধ স্প্রে দিচ্ছে, এটা ছত্রাক স্প্রে দিতে হচ্ছে। এখানে চারা কিন্তু খুব সুন্দর চারা বের হয়েছে, দেখেন ভুই কিন্তু নীল হয়ে গেছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর দুই থেকে তিন দিন পরে দেখবেন ভুইতে আর আপনার এই বিচুলি যেইগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু দেখা যাবে না, চারা কিন্তু বিচুলির উপরে উঠে যাবে। এটা কিন্তু অল্প মেয়াদের চাষ, অল্প সময় ধরে কিন্তু এটা খুব দ্রুত হয়ে যায়, আপনার এক মাসের চাষ, এটা এক মাসের ভিতরে ফলাফল বোঝা যায়। তারপর এটা আপনার সামনে রোজার মাসে আপনার ধনের পাতাটা তোলার একটা চিন্তাভাবনা আছে, এখন দেখা যাক আল্লাহ কোন পন্থা নিয়ে ঠেকায়। আর রোজার মাসে আশা করি যে দামটা হবে ভালো, রোজায় তো পাতা অনেকেই ইফতারের জন্যই ব্যবহার করে বেশি, ইফতারিতে। তারপরে ছোলামুড়ি যারা ইয়ে করে তাদের আপনার কিন্তু রোজার মাসে আপনার ধনে পাতাটা বেশি ব্যবহার করতে হয়। এই ভাই যে ওষুধ স্প্রে দিচ্ছে দেখেন, আজকে ছত্রাক স্প্রে দিচ্ছে, প্রথম দিন স্প্রে দিচ্ছি, আজকে নিরা কাজও করছে কিন্তু আপনার জোনে। আবার এই ভাই স্প্রে দিচ্ছে ধনে, এই দেখেন এই পাতাটা কিন্তু আর এক সপ্তাহও লাগবে না, আপনার চার পাঁচ দিনের ভিতরেই কিন্তু আপনার এই পাতাটা আপনার ইয়ে হয়ে যাবে। এই যে এখন যে বিচুলিগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, হালকা নীল হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আপনার আরও সবুজ হয়ে যাবে, ভুই সম্পূর্ণ এটে যাবে, এতে আপনার শুধু পাতায় দেখা যাবে ভুইতে। এখন সার প্রয়োগ করব, নিরানিটা দিয়েই সার দেবো, দেওয়ার পরে আপনার একটা সেচ দেবো, দিলে মনে করেন যে পাতাটা আপনার আশা করি রোজার প্রথম দিকেই বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ। এই দেখেন ধনের চারা কীভাবে বের হয়েছে। দর্শক, আপনারা যদি কেউ মনে করেন যে ধনের চাষটা করবেন তাহলে আপনার আমাকে আমার সাথে যোগাযোগ করেন, আমার কমেন্টে আমাকে জানায়েন কীভাবে করতে হয়। তারপরে কাঁচামালের বাজার তো, ধনের পাতার বাজার কিন্তু অনেক সময় অনেক দাম হয়, এতে আপনার চাষিরা লাভবানই হয়। এক মাস মেয়াদের আবাদ, এটা খুব স্বল্প সময়ে এটা রেজাল্ট পাওয়া যায়। এটা কিন্তু সম্পূর্ণ রমজান মাসের উদ্দেশ্য করেই কিন্তু এই ধনেটা এখন বোনা। ধনের পাতা কিন্তু আপনার প্রায় বারো মাসই বোনে, তারপরও আপনার ধনের পাতাটা আপনার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস আপনার ধনের পাতাটা আপনার টাকা হয় ভালো। এক মাস মেয়াদের আবাদ, এতে আপনার অল্প সময়ের ভিতরে আল্লাহ দিলে অনেক টাকাই হয়। এত দ্রুত অন্য কোনো চাষ কিন্তু আসে না এত তাড়াতাড়ি, এই ধনে পাতাটা যত তাড়াতাড়ি আসে। তবে আপনার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটা মাসে কিন্তু আপনার ধনে পাতাটা তখন কম আর বেশি বিক্রি হবেই হবে, এতে করে চাষিরা আপনার অনেকটাই লাভবান হয়। আমি আপনাদের সামনে আর একটা ভিডিও দেখাবো, আপনার চার থেকে পাঁচ দিন পরে আপনার এই পাতার কী অবস্থা তখন আবার আপনাদের ভিডিও দেখাবো। দর্শক, ভালো, আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।